সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, আওয়ার কাস্টমাইজ রেসিপিতে আপনাদের স্বাগত। আজ আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য মুড়ি ঘন্ড রেসিপি। এটি আমরা একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মুড়ি ঘন্ড রান্না করার জন্য এখানে আমি মুগ ডাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি 250 গ্রাম পরিমাণ মুগ ডাল নিয়েছি। এটা আমরা প্রথমে ভেজে নিব। এটা কিন্তু মোটা মোটি লো আঁচে ভাজতে হবে, আঁচটা কিন্তু কোনোভাবে বাড়িয়ে দেওয়া যাবে না। ডালটা কিন্তু ভাজতে ভাজতে দেখেন খুব সুন্দর একটা কালার চলে আসছে, হলুদ থেকে অনেকটা কিন্তু একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসছে, কিন্তু পুড়ে ফেলা যাবে না। আর বুঝতে পারবেন তখনই যখন ডাল থেকে খুব সুন্দর একটা ব্রাউন বেরিয়ে আসবে। আমাদের ডালটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, আমরা এখন এটা নামিয়ে ঠান্ডা করে 10 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখবো। এতে ডালটা অনেকটাই ফুলে নরম হয়ে যাবে। মুড়ি ঘন্ড রান্না করার জন্য আমি এখানে 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণ তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ মানে 3টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা যখন এমন নরম হয়ে আসবে, এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। এর মধ্যে এখন আমরা বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ নিয়েছি রসুন বাটা, আর এখানে নিয়েছি 1 চা চামচ পরিমাণ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো। ঝালটা অবশ্যই যার যার পছন্দ অনুযায়ী দিবেন, কিন্তু ডালে কিন্তু একটু ঝালেই ভালো লাগে। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচের একটু বেশি হলুদের গুঁড়ো, আর এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো, দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন আমরা এই মশলাগুলোকে খুব ভালোভাবে একটু কষিয়ে নিব যাতে মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমরা কিন্তু এখানে কোনো গোটা মশলা ইউজ করিনি, কারণ গোটা মশলা আমার কর্তা তো একদমই পছন্দ করেন না, কারণ ও দাঁতে নিচে পড়লে না কেউ মোটেও ভালো লাগে না। হ্যাঁ, আমার এতে রুচি নষ্ট হয়ে যায়। তবে বন্ধুরা, আপনাদের যাদের ভাল লাগে বা এটা তো রুচির ব্যাপার, আপনারা চাইলে গোটা মশলাও ইউজ করতে পারেন, আমরা আমাদের রুচি অনুযায়ী এটা করছি। তো আশা করছি আপনারাও আমাদের মতো করে করলে ভাল লাগবে। আমরা ওইটাই দেখাচ্ছি যেটা আমরা বাসায় করে খাই সেটাই। আমাদের মশলাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে, দেখুন তেল কিন্তু উপরে উঠে আসছে, তার মানে খুব ভালোভাবে আমাদের মশলাটা কষানো হয়েছে। আর এখানে আমি নিয়েছি 2টো রুই মাছের মাথা, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে এগুলো। আর মাছ ধোয়ার সময় অবশ্যই খেয়াল রাখবেন, খুব ভালোভাবে ধোয়ার পরে লবণ দিয়ে কিছুক্ষণ মেখে 10 মিনিটের মধ্যে রেখে দিবেন। এরপরে কুসুম গরম পানি দিয়ে মাছগুলো ধুয়ে নেবেন, এতে কোনো রকম আস্তে গন্ধ কিন্তু মাছে থাকবে না, মাছের আস্তে গন্ধটা চলে যাবে। এখন আমি দিয়ে দিচ্ছি এই কষানো মশলার মধ্যে এই মাছের মাথাগুলো। আর যারা কাঁচা মাছ খেতে পারেন না, তারা এই পর্যায়ে অবশ্যই চাইলে মাছটাকে একটু হলুদ মরিচ দিয়ে লবণ দিয়ে হালকা ভেজে নিতে পারেন। মানে হালকা ভেজে তারপরে মশলাটা এখানে দিবে, মানে মাছটা আগে থেকে ভেজে রাখবে। আগে থেকে ভেজে রাখবে, অনেকেই আছে যে কাঁচা মাছটা পছন্দ করে না, আমরা তো খেতে পারি আমাদের কাছে ভালো। এখন আমরা এই মাছটা কিন্তু এই যে মশলার সাথে একটু কষিয়ে নিব। আমি এখন এই মাথাগুলোর মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। আমরা এখন এই মাছটা 3 থেকে 4 মিনিটের জন্য একটু সেদ্ধ করে নিব যাতে মাছের মাথার মধ্যে মশলাটা একটু ঢুকে যায়।
এখন আমি একটা ঢাকনা দিয়ে দিয়েছি। মাছের মাথাগুলো কিন্তু কষানো হয়ে গিয়েছে, আমি এখন এটা একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। যদি এটার মধ্যে আমরা এখন ডালটা দিয়ে দেই, কিন্তু এই মাছের মাথার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। ও আচ্ছা, অস্তিত্ব রক্ষার্থে মাথা উঠে রাখা, অস্তিত্বের প্রশ্ন। আর এই মাথাটা কষানোর মশলাতেই কিন্তু আমাদের এই ডালটা কিন্তু ভিজে এই নরম হয়ে গিয়েছে। এটা আমি খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আমরা এখন এটা দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। এখন আমরা এই মশলার সাথে ডালটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিব। আমাদের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, এই যে দেখুন। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি, আর অবশ্যই কিন্তু এখানে গরম পানিটা ইউজ করবেন। আর আমি কিন্তু নিশ্চয়ই দেখেছেন আপনারা প্রতিটা রান্নায় কিন্তু আমি গরম পানিটা ইউজ করি। আমি এখানে দেখুন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। বন্ধুরা, আরেকটি কথা, যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনি দয়া করে একটু দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা, এবং ডান পাশের বেল আইকনটি প্রেস করা আছে কিনা, এতে করে আমাদের নতুন নতুন ভিডিও আপনার নোটিফিকেশানে চলে যাবে। আর আপনার গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই আমাদেরকে ইনবক্সে জানাবেন প্লিজ। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে দিচ্ছি যেন ডালটা একটা বলক আসে, একটা বলক পর্যন্ত আমরা এবার ডালের মধ্যে কিন্তু বলক চলে এসেছে। আমরা এখন দিয়ে দিচ্ছি এই যে কষিয়ে নেওয়া মাথাগুলো। এখন দিলে কি হবে, যে অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে। সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে আমি দুটো মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, একটু কিউব করে এই টমেটোটা দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনারা কিন্তু যখন মশলাটা কষানো হয় তখনও দিতে পারেন, আর না হলে আমার মতো এই পর্যায়ে এসেও দিতে পারেন। দিয়ে এখন আমরা একটা ঢাকনা দিয়ে দিচ্ছি, ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে, তাই আমি আরেকটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আমাদের ডালটা কিন্তু অলমোস্ট দেখে সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি তিন চারটা কাঁচামরিচ মাঝখান থেকে ফেড়ে। এখন আমি একটু বাগার দিব ডালটার মধ্যে। এটা আমি এখন নামিয়ে রাখছি, আমি একটু বাগার দিব ডালের মধ্যে, আর চেষ্টা করবেন যেন এই বাগারটা দিতে। এটা দিলে কিন্তু ডালের টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আমি ডাল বাগারের জন্য এখানে এক টেবিল চামচ পরিমাণ তেল গরম করে নিয়েছি, আর এখানে দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। এভাবে একটু মাঝখান থেকে ফেড়ে দিবেন, না হলে কিন্তু ফেটে গায়ে পড়বে। দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ। এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ। এই দেখুন পেঁয়াজটা কিন্তু গোল্ডেন ব্রাউন হয়ে গিয়েছে। এটা এখন আমি ডালের মধ্যে দিয়ে দিব। এই দিয়ে দিচ্ছি ডালের মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ। আমি আবারও বলছি বন্ধুরা, আপনারা কিন্তু এই ডালটা কিন্তু অবশ্যই একটু বাগার দিয়ে নেবেন, এতে কিন্তু আপনার পুরো মুড়িঘণ্ড স্বাদটাই চেঞ্জ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি একদম লাস্ট পর্যায়ে কিছু ধনিয়া পাতা কুচি। আচ্ছা, আমি যদি দর্শক হই, আমি তো জানি তোমার রান্নার অবস্থা, দর্শকদের পক্ষ থেকে আমি যদি বলি এত কিছু তো দিলেন, এতক্ষণ রান্নাও করলেন, কিন্তু খেতে স্বাদ হবে তো? ইনশাল্লাহ হবে। আর যদি তোমার কাছে ভালো না লাগে তাহলে আমার ওয়াশ টাইম ফেরত। আচ্ছা বন্ধুরা, আপনাদেরকে তো বললই আমাদের এত কষ্ট করে দেখার যে ওয়াশ টাইমটা হচ্ছে ওইটা আপনারা দিয়ে দিব যদি ভালো না লাগে। ইনশাল্লাহ ভালো লাগবে।
আশা করি আমার বন্ধুদের কাছে অবশ্যই আমার রেসিপিটি ভালো লাগবে। আমি একদম ঘরোয়া পদ্ধতিতে আপনাদেরকে রেসিপিটি শেয়ার করেছি, মানে বাসায় আমরা যেভাবে খাই সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আমি এখানে এক্সট্রা কোনো কিছু ইউজ করিনি। তো দেখুন আমাদের মুড়িঘণ্ডটি তৈরি হয়ে গিয়েছে আর খুবই চমৎকার একটি কালার এসেছে। আমাদের ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।